এবারে তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগে সাগরদিঘি ডিহি বরজ মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়া এলাকায় শুক্রবার সন্ধ্যায় মুর্শিদাবাদের সাগরদিঘির ডিহি বরজ মোড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীকে মারধরের অভিযোগে সাগরদিঘির ডিহি বরজ মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক। বিক্ষোভকারীদের দাবি, তৃণমূল কংগ্রেসের এক কর্মী পতাকা টাঙাতে গেলে তাদের মারধর করে কংগ্রেসের কর্মী সমর্থকরা বলে তাদের অভিযোগ। যতক্ষণ তাদের গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত পথ অবরোধ চালিয়ে যাব। খবর পেয়ে ঘটনাস্থলে যান সাগরদিঘি থানার পুলিশ। বিষয়টি খতিয়ে দেখছেন তিনি। কি বললেন বিক্ষোভকারীরা শুনুন। ব্যুরো রিপোর্ট, জঙ্গিপুর টিভি। সিপিএম, বিজেপি, কংগ্রেস আশ্রিত লোকেরা তাদেরকে অন্যায়ভাবে গায়ে হাত তুলেছে, তাদেরকে মেরেছে, তারা এখনো হসপিটালাইজ। আমরা অবিলম্বে দোষীদেরকে গ্রেপ্তারের দাবি রাখছি। তারা প্রত্যেকে চিহ্নিতকরণ হয়েছে, তাদের নাম দেওয়া হয়েছে। আমরা আশা রাখছি এখানকার প্রশাসন অতি তৎপরতার সাথে যারা অন্যায় করেছে, যারা কর্মীদের গায়ে হাত তুলেছে, তাদেরকে গ্রেপ্তার করুক। আমাদের একটাই দাবি, আমাদের অনশন ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না গ্রেপ্তার হচ্ছে আসামিরা। অবস্থান বলুন আমাদের এই বিক্ষোভ অবস্থান। পথ অবরোধ ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত বিজেপি আশ্রিত গুন্ডা যারা আমাদের কর্মীদের পতাকা টাঙাতে গিয়ে তাদের বাধা দিয়েছে এবং মারধর করেছে তাদের গ্রেপ্তার করা হবে। কেন আটকাচ্ছে? আজকে আমাদের এই নির্বাচন চলাকালীন যেহেতু প্রক্রিয়াটা রাজ্য সরকারি পুলিশের অধীনে নেই, এখন যেহেতু এটা নির্বাচন কমিশনের অধীনে চলে গেছে, এবং সেই জন্যে আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাচ্ছি যে অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে। এখনো কি রিটেন পিটিশন জমা দিয়েছেন এখনো পর্যন্ত? এখনো পর্যন্ত জমা দেওয়ার প্রশ্ন নেই। তার কারণ হচ্ছে যে হসপিটালে যারা চিকিৎসাধীন আছে তারা আগে নিজের রোগের ব্যবস্থা করবে, হসপিটালে চিকিৎসা হবে, তারপর আমরা তাদের FIR জমা দেবো। কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের জেলা সভাপতি থেকে শুরু করে আমরা SP থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক কর্তাদেরকে আমরা জানিয়ে দিয়েছি। আপনাদের ভয় পাওয়ার কারণ কি? তাদের আমাদের ভয় আমরা ভয় পাচ্ছি, আমরা মাটিতে নেমে আন্দোলন। না না না, সেই জায়গায় গণতন্ত্রে বিশ্বাসী শাসক দল বলে কথা নয়, আমরা নির্বাচন অবাধে করতে চাই। প্রত্যেকটা মুহূর্তে আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় প্রত্যেকটা সময়ে সমস্ত দল নির্বাচনে অংশগ্রহণ করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীরাও নিজেদের নির্বাচনী বিধিলিপি মেনে তারা প্রচারে নেমেছে। তারা যখন ফ্লেক্স ফেস্টুন টাঙাচ্ছিল তখন তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপি এবং কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীদের হাতে আজকে মার খেয়েছে। আমরা এর প্রতিবাদ করছি, মাঠে নেমে প্রতিবাদ করছি, রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছি। আমরা চাই দোষীরা অবিলম্বে শাস্তি পাক। আপনাদের অবরোধ কর্মসূচি কতক্ষণ চলবে? যতক্ষণ পর্যন্ত দোষীরা শাস্তি না পাবে, যতক্ষণ যাতে দুষ্কৃতীদের গ্রেপ্তার না হবে ততক্ষণ। আমাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে এমএলএ মোহাম্মদ আলী এবং